এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ফিলোসফি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেখানে আমি MCQ এবং SA³ নিয়ে টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো, ফিলোসফি কোশ্চেন পেপার 2018 সালের যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিল, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও, বচনের সংযোজকের কাজ কী। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি তোমাদের কাছে। তোমরা এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে প্রিপারেশন যদি নাও, তাহলে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিলোসফিতে তোমরা প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2018 সালে ফিলোসফি অর্থাৎ দর্শনের যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিল সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আমি বট কোশ্চেনগুলো আলোচনা করছি। তো দেখো, এখানে পাঁচখানা কোশ্চেন তোমাকে লিখতে হবে, 8 নম্বরের 5/48, তাই তো? এবং আমরা দেখতে পাচ্ছি যে MCQ এবং SA³ আছে, এবং MCQ এবং SA³ টু দ্য পয়েন্ট আমরা ব্যাখ্যা করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2018 সালের যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিল ফিলোসফির অর্থাৎ দর্শনের, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি। তো দেখো, এক দাগের যে কোশ্চেন বলেছে, বৈধ আরোহণ যুক্তির সকল আশ্রয় বাক্য, সত্য হলে সিদ্ধান্ত হবে, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার সত্য। তো দেখো, রোমান টুয়ের কোশ্চেন কী বলেছে, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো, এর অ্যান্সার কী হবে? সির অ্যান্সার 4টি। তো দেখো, যে সমস্ত ব্ল্যাক স্পট দেওয়া আছে সেগুলো কিন্তু সিলেবাস থেকে নেই, মানে রিডিউস করা আছে, ঠিক আছে? পরে কোশ্চেন কী আছে, রোমান থ্রিতে অধীন বিপরীত বিরোধিতা হয়, অধীন বিপরীত বিরোধিতা হয়, এর অ্যান্সার কী হবে? সির অ্যান্সার 1 এবং 0 বচনের মধ্যে। তোমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত ব্র্যাকেটগুলো দেওয়া আছে, ব্ল্যাক স্পট পড়ে আছে, সেগুলো কিন্তু রিডিউস করা আছে, অর্থাৎ পরীক্ষায় সেগুলো নেই 2021 এবং 2022 সালের উচ্চ মাধ্যমিক ফিলোসফি পরীক্ষায়। তো দেখো, রোমান 4-এর যে কোশ্চেন আছে, এর অ্যান্সার কী হবে? সির অ্যান্সার অবৈধ পক্ষ দোষ। এই দেখো, ব্ল্যাক স্পট পড়া আছে, পাঁচ দাগের আছে। তো দেখো, পাঁচ দাগের যে কোশ্চেন আছে, যে পি না হয় কিউ হয় একটি, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার বৈকল্পিক বচন। এই যে কোশ্চেনটা আছে, এটা কিন্তু রিডিউস করা আছে 2022 এবং 2021 সালের উচ্চ মাধ্যমিক ফিলোসফি পরীক্ষায়, অর্থাৎ এটাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু প্রতি বছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেগুলোর ক্ষেত্রে থাকবে, সেটা রিডিউসের উপর নির্ভর করবে। ছ নম্বরে যে কোশ্চেন আছে, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। সাত নম্বরে কোশ্চেনের অ্যান্সার হবে, এর অ্যান্সার পি সত্য এবং কিউ মিথ্যা হয়। তো দেখো, আট নম্বরে যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার শতং মিথ্যা। রোমান 9-এর যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামান্য সংশ্লেষক বচন। তো দেখো, 11-এর যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে ব্যতিরেকি পদ্ধতি। 12-এর কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার যুগ্ম পদ্ধতি। 13-এর কোশ্চেনের অ্যান্সার হবে চিন্তা। 14-এর কোশ্চেনের অ্যান্সার হবে অবরোহ যুক্তি। 15-এর কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শূন্য। তো দেখো, 17-এর কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চতুর্থ সংস্থানে। 18-এর কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রাধান্য আশ্রয় বাক্য। 19-এর কোশ্চেনের অ্যান্সার হবে SP=0। 20-এর কোশ্চেনের অ্যান্সার হবে শতং সত্য। 21-এর কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার আহরণমূলক লাভ। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে, 22-এর কোশ্চেন, এরও অ্যান্সার হবে। 23-এর কোশ্চেনের অ্যান্সার কী হবে, আবশ্যিক শর্ত। 24-এর কোশ্চেনের অ্যান্সার হবে কারণের পরিমাণগত লক্ষণ। তো দেখো, এই যেগুলো ব্ল্যাক স্পট দেওয়া আছে সেই কোশ্চেনগুলো কিন্তু 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে রিডিউস করা আছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। যেমন আছে 23-এর কোশ্চেন, 24-এর কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমরা পড়বে না। এবং 2-এর যে কোশ্চেনগুলো আছে, 1, 2, 3 এবং অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, কারণের পরিমাণগত লক্ষণ মূল ভিত্তিগুলি কী কী। তো এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু রিডিউস করা আছে 2022 সালের ক্ষেত্রে। এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমি পরে একসময় তোমাদের আমি লাস্টের দিকে আলোচনা করব, মানে যখন 2018, 2019, 2020 সালের যত MCQ আলোচনা করার পরে প্রত্যেকটা সালের যে SA³গুলো আছে সেইগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি আলোচনা করব, এবং আমাদের এই ভিডিওর লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, তাহলে তোমরা SA³গুলো পেয়ে যাবে। তো এবার আমি 2019 সালের ফিলোসফি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আমি পার্ট এর যে 40 মার্কের যে বড় প্রশ্ন হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরের টোটাল 5খানা কোশ্চেন লিখতে হবে, সেইগুলো আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমি আজকে MCQ এবং SA³ নিয়ে আলোচনা করেছি, এবং বট কোশ্চেনগুলো তোমাদের আমি দিয়ে দিয়েছি। এই কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ো, তাহলে 100% আমি বলতে পারি 2022 সাল কেন প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এইগুলো তোমরা কমন পাবে, এবং যেগুলো ব্ল্যাক স্পটের দাগ দেওয়া আছে সেগুলো 2021 সাল এবং 2022
2022 সালের ক্ষেত্রে রিডিউস করা আছে অর্থাৎ বাতিল করা হয়েছে। তোমরা তো জানো করোনা ভাইরাসের কারণে সিলেবাসটা অনেকটা শর্ট করা হয়েছে, যেগুলো ব্ল্যাক স্পট আছে সেগুলো কিন্তু 2021 এবং 2022 সালের ক্ষেত্রে কিন্তু শর্ট করা আছে। এবার আমি পার্ট বি এর যত এমসিকিউ আছে সেইগুলো আলোচনা করব। তো দেখো প্রথমের অ্যানসার হবে যুগ্ম পদ্ধতি, তারপরে অ্যানসার হবে যদি ক ঘটে তবে খ ঘটে। তো দেখো রোমান থ্রি কোশ্চেনের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার পর্যবেক্ষণ ও পরীক্ষণ। রোমান ফোরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার উপমা যুক্তি। রোমান ফাইভের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার শতং মিথ্যা। রোমান সিক্সের কোশ্চেনের অ্যান্সার কি হবে, তো দেখো ডি এর অ্যান্সার এসপি নট ইকুয়াল টু জিরো। তো দেখো রোমান সেভেনের কোশ্চেনের অ্যান্সার কি হবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং এই প্রত্যেকটা সালের এসএ কিউব আমি ভিডিও লাস্টের দিকে তোমাদের আমি দিয়ে দেবো। তো দেখো সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বৌদ্ধ বৌদ্ধ ডিএস। তো দেখো আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার বিপরীত বিপরীত বিরোধিতা। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিধেয়। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি এবং লাস্ট ভিডিও লাস্টের দিকে আমি প্রত্যেকটা সালের 2018 2019 2020 সালের যত এসএ কিউব আছে সেইগুলো খুব সুন্দর করে আমি তুলে ধরবো তোমাদের কাছে। এবং ভিডিওর লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেগুলো ব্ল্যাক স্পট দেওয়া আছে যেমন সাত নম্বরে যে কোশ্চেনটা আছে এইগুলো কিন্তু রিডিউস করা আছে অর্থাৎ 2022 সালে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো দেখো যেমন আছে রোমান এগারো দাগের কোশ্চেন এবং বারো দাগের কোশ্চেন, এই দুটো কোশ্চেন কিন্তু 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্ভুক্ত নয়। তো দেখো এগারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কী হবে, সম্ভাব্য হবে। বারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বৌদ্ধ বা অবৌদ্ধ হবে। তো দেখো এবং তেরো নম্বরের কোশ্চেন যেটা আছে এটা কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার অন্যই পদ্ধতি। তো দেখো চোদ্দো নম্বরের কোশ্চেন এবং পনেরো নম্বরের কোশ্চেন এই যেটা আছে ব্ল্যাক স্পট করা আছে এটা কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ রিডিউস সিলেবাসের অন্তর্ভুক্ত। তো দেখো এই যে চোদ্দো নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত। পনেরো নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে কার্ভেড রিপ। তো দেখো ষোলো নম্বরের কোশ্চেন কি বলছে, আরোহণ অনুমানের সমস্যাটি হলো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো চোদ্দো নম্বরের কোশ্চেনে কি অ্যান্সার কি হবে, সি অ্যান্সার পর্যাপ্ত আবশ্যিক শর্ত। পনেরো নম্বরের অ্যান্সার হবে কার্বেড রিফ কার্বেড রিফ। ষোলো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামান্যীকরণ। সতেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার অঙ্গ বচন ও যোজকের উপর। আঠেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সত্য। উনিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কুড়ি নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পূর্বজ্ঞ ও অনুজ্ঞ পূর্বজ্ঞ অনুক্ত। একুশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার চার। বাইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অনিশ্চিত। তেইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিশেষ বচনের। চব্বিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। এবার দেখো 2019 সালের যে এসএ কিউব আছে এই এসএ কিউব আমি ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো। 2018 2019 2020 সালের যত এসএ কিউব আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। এবার আমি উচ্চ মাধ্যমিক 2020 সালের যে ফিলোজফি যে কোশ্চেন পেপার আছে বড় প্রশ্ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আট নম্বরের টোটাল পাঁচখানা কোশ্চেন লিখতে হবে, পাঁচ আটা চল্লিশ, সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নেবে, যেগুলো ব্ল্যাক স্পট দেওয়া আছে সেই কোশ্চেনগুলো কিন্তু বাদ আছে 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ এই সিলেবাসগুলোকে রিডিউস করা হয়েছে এবং যে বছর রিডিউস থাকবে না রিডিউস করা হবে না সে বছর প্রত্যেকটা সব কোশ্চেন তোমরা পড়ে যাবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো এক নম্বরে কি আছে, বৈধতার প্রশ্নটি জড়িত ছিল, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার যুক্তি আকারের সঙ্গে। দু নম্বরের কোশ্চেন কি বলেছে, একটি বিশেষ নিরপেক্ষ বচনের অংশ হলো, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার চারটি। তিন নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি বলেছে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার মিথ্যা। চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার তৃতীয় স্বয়ংস্থানে। পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রধান আশ্রয় বাক্য। ছ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো সাত নম্বরের কোশ্চেন কি বলেছে, খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতীক রূপ হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, এর অ্যান্সার। সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার আপতিক। তো দেখো ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে উপমা যুক্তি। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কারণের পরিমাণগত লক্ষণ। এগারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সহ পরিবর্তন। বারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার জন স্টুয়ার্ট মিল। তেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চিন্তা। চোদ্দো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সত্য।
15 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে এর অ্যানসার কাল্পনিক বচন ও বৈকল্পিক বচন বৈকল্পিক বচন ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2018 2019 এবং 2020 সালের ফিলোসফির যত কোশ্চেন আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো দেখো 16 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে ডি এর অ্যানসার অনিশ্চিত 17 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে সি এর অ্যানসার তৃতীয় সংস্থানে 18 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে বি এর অ্যানসার বৌদ্ধ এম টি এম টি 19 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে বি এর অ্যানসার 20 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে বি এর অ্যানসার পি মিথ্যা এবং কিউ মিথ্যা তো দেখো বা 21 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে বি এর অ্যানসার আশ্রয় বাক্যে অতিক্রম করে যায় 22 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে সি এর অ্যানসার মন্দ উপমা 23 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে ডি এর অ্যানসার কপি তো দেখো এইবার যে এসএকিউ আছে 2020 সালের এই এসএকিউগুলো তোমাদের আমি পরে এই ভিডিও লাস্টের দিকে দিয়ে দেব তো দেখো আমি এবার আমি 2018 সালের যত এসএকিউ আছে সেই এসএকিউগুলো নিয়ে আমি আলোচনা করব তো দেখো এসএকিউগুলো প্রত্যেকটা এসএকিউ আমি তুলে ধরেছি তো দেখো আমি 2018 সালের এসএকিউ তোমাদের আমি দেখিয়েছি বাট এবার তার সল পেপারটা আমি তুলে ধরেছি তো দেখো রোমান টু রোমান থ্রি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট যেমন 5 নম্বরে একটা কোশ্চেন আছে বৈজ্ঞানিক আরণের সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষ বাচক তাই তো তো দেখো 7 নম্বরের কোশ্চেন 8 নম্বরের কোশ্চেন 9 নম্বরের কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি তো দেখো 2019 সালের কোশ্চেনের যত এসএকিউ আছে সেইগুলোও তুলে ধরেছি তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে তাহলে আমি বলতে পারি 100% তোমরা 2022 সাল কোনো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে তোমরা 100% কমন পাবে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী আছে যারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে যে স্যার 2018 2019 এবং 2020 সালের ফিলোসফির যত এমসিকিউ এবং এসএকিউ আছে সেগুলো যদি আমাদের দিতেন তাহলে ভালো হতো তাদের জন্য আমি এসবি একাডেমিক সেন্টারের মাধ্যমে তুলে ধরেছি 2018 2019 2020 সালের ফিলোসফির যত প্রথমে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি তারপরে আমি এসএকিউ নিয়ে তো দেখো প্রত্যেকটা সালের এসএকিউগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে তোমরা এইগুলো খাতায় লিখে যদি মুখস্থ করো 100% এর বাইরে থেকে তোমরা কোনো কোশ্চেন পাবে না বাইরে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখো 2020 সালে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেইগুলো এবার আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে তাহলে 100% তোমরা এখান থেকে কমন পাবে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওটাকে তোমরা অবশ্যই ফলো করবে যদি কোনো কোশ্চেন ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য প্লিজ তোমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই জানিয়ে দেবে এবং আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সেখানে বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে।